নমস্কার আমার বাংলা সংবাদে আমি অর্পিতা আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে সংবাদ শিরোনাম নিরাপত্তায় শুরু মাধ্যমিক পরীক্ষা কাছাড়ে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব বিদ্যুৎ বিল বাতিলের দাবি শিলচরে এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ চরম অবস্থা শিলচর মেডিকেলে জরুরি পরিষেবাও পাচ্ছেন না রোগীরা এবারে বিস্তারিত সমগ্র রাজ্যের সঙ্গে শুক্রবার বরাকেও শুরু হলো মাধ্যমিক পরীক্ষা পরীক্ষাকে নিরুপদ্রব করতে তিন জেলায় মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা কাছাড় জেলার একচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে মোট চব্বিশ হাজার পাঁচশো নব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তার মধ্যে এগারো হাজার পঁচিশ জন ছাত্র ও তেরো হাজার পাঁচশো এদিকে হালাকান্দি জেলার কাটলিছড়া চালমার্স উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন প্রশ্নপত্র ফাঁস হওয়ার সংবাদ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সম্প্রচার হওয়ার পর গোটা বরাক জুড়ে সৃষ্টি হয়েছিল তীব্র প্রতিক্রিয়া বিষয়টি নিয়ে কাছাড় জেলা প্রশাসন বাঁশকান্দির নেনামিয়া স্কুলে সরজমিন তদন্ত চালানোর পর প্রশ্নপত্র ফাঁস হওয়া সংবাদ ভুয়ো বলে মিডিয়াকে জানিয়েছেন ডিডিসি রাজীব রায় ও পুলিশ সুপার নোমাল মাহাতা স্ক্রিপ্ট থাকায় গোটা বিষয়টি উপত্যকার বাইরের হতে পারে বলে ধারণা করেছেন তারা তবে প্রশাসন গোটা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত অব্যাহত রেখেছে এদিন শিক্ষামন্ত্রীও টুইট করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মিথ্যা বলে জানিয়েছেন আমি যেখিনি আমি মই আমার টিম আইসি সাহেব আমি যে ইয়াতে এটি একো হোৱা নাই কাৰণ যোনটো ফুটেজটো আছে সেইটো এছামিছ স্ক্ৰিপ্ট লিখা আছে তো আমাৰ ডাউট হৈছে এইটো বৰাকবেলীৰ হ'ব নালাগে এইটো বৰাকবেলীৰ বাহিৰৰ ক'ৰবাৰ পৰা হ'ব লাগে এছামিছ স্ক্ৰিপ্ট লিখা আছে আৰু ফাৰ্ডাৰ আমি যিখিনি পাইছোঁ সেইখিনি আপোনাক জনালোঁ আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আমি চলাই থাকিম মিষ্টাৰ বৰভূহিয়া বুলি এজনক পোৱা গৈছে তেওঁক লৈ সোধ পোছ কৰা হ'ব বিষয়টো পুংখানুপুংখভাৱে আমি অধ্যয়ন কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ আৰু আমি ষ্টাডি কৰি আছোঁ চাওক আমি এজন ব্যক্তিক এতিয়া আমি সদ্যহতে আমি তেখেতক একজামিন কৰি আছোঁ আমাৰ লগত ৰাখিছোঁ আৰু তদন্ত খাতিৰত মই এতিয়া নামটো আপোনালোকক নকওঁ তো তেওঁৰ কোনো ইনভলভমেণ্ট নহ'বও পাৰে বা হ'বও পাৰে গতিকে আমি আগতে আমি একো কথা কৈ দিব নোৱাৰোঁ আৰু আপোনালোকে এইটো কথা এটা নিশ্চিতভাৱে থাকক যে তদন্তত আওতাত যিসকল আহিব আৰু য'তেই যি ধৰণৰ এই ঘটনাটো সংঘটিত হৈছে গতিকে তাক আমি তাৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা লোৱা হ'ব আৰু যিয়ে আছে আর বিষয়টো আছে মাননীয় শিক্ষামন্ত্রী অসমৰ মাননীয় আরক্ষী সঞ্চালক প্রধান ডরিয়া আমার নির্দেশ দিছে যে ইয়ার সহ জড়িত হয়ে আছে আমি পোহরলে যি ঠাইতে হোক আৰু পোহরলে বিৰুদ্ধে আমি কঠোরতম আইনগত ব্যবস্থা লবলৈ আমি সহায় বিভিন্ন সমস্যা শিলচর পানপুট্টিৰ অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড কার্যালয়ে শুক্রবার এক ঘন্টার প্রতিবাদী সমাবেশ পালন করল ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড স্প্যানশনার্স কোঅর্ডিনেশন কমিটি এদিন যাবতীয় কাজকর্ম বন্ধ রেখে কমিটির কর্মকর্তারা কালো ব্যাজ পরিধান করে এপিডিসিএল কার্যালয়ের সামনে বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন শীঘ্রই স্মার্ট মিটার প্রত্যাহার করা কে ব্যক্তি মালিকানার হাতে সমঝে দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থাকা বিদ্যুৎ বিল দু হাজার বাইশ বাতিল করা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি তাদের এই দাবি পূরণে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা। সরকার বিভিন্ন জায়গায় স্মার্ট ফ্রি ফেয়ার স্মার্ট মিটার এর দিকে ডিকেডিকে আওয়াজ উঠেছে আন্দোলন উঠেছেtoEqual এই ওদের ওদের যে অ্যাসোসিয়েশন আছে এতে söyle ঘন্টা বোয়াটিকে আলোচনা করে কোনো সুরক্ষা করতে পারে না। এছাড়া আজকে গ্রাহকদের জন্য যে গ্রাহকরা হলো আমাদের ইলেকট্রিসিটি বোর্ডের কর্মচারীদের একমাত্র বন্ধু সংগঠন গ্রাহক ছাড়া ইলেকট্রিসিটি চলতে পারে না গ্রাহক ছাড়া আমাদের বেতন হবে না গ্রাহক না থাকলে আমাদের পেনশন হবে না গ্রাহকরাই হলো আমাদের রেভিনিউর মেইন সোর্স সেই গ্রাহকদেরকে আজকে কোথায় নিয়ে যাচ্ছে তাদের একটা অধিকার আছে যে যদি গ্রাহকদের উপর বিদ্যুৎ মূল্য ছাপিয়ে দেওয়ার আগে গ্রাহক সংগঠন বিদ্যুৎ বিভাগ এবং সরকার ত্রিপাক্ষিক আলোচনা করে তারপরে সেটা নির্ধারণ করার কথা কিন্তু আজকে আমরা দেখছি সপ্তাহে দুইবার তিনবার করে মাসে পাঁচবার করে ইচ্ছা মতো বিদ্যুতের মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের সঙ্গে কনজুমারদের সঙ্গে কোনো আলোচনাই করা হচ্ছে না এই পদ্ধতি যেটা সংবিধান বিরোধী যেটা বিদ্যুৎ আইন বিরোধী সেই ধরনের বিরোধী আইনগুলোকে তৎক্ষা না করে ওরা আজকে জনগণের উপর কঞ্জুমারদের উপর ছাপিয়ে দিচ্ছে একটার পর একটা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর রোগীরা পাচ্ছেন না জরুরি পরিষেবা স্ট্রেচার এবং হুইল চেয়ার থাকার পর পায়ে হেঁটে রোগীদের যেতে হচ্ছে নিজের বেডে এমনই দৃশ্য প্রতিদিন দেখা যায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মুখ্যমন্ত্রী যতই বলুন না কেন পরিকাঠামো উন্নতির জন্য অনেক কিছু করেছে সরকার ব্যয় হচ্ছে লক্ষ কোটি টাকা কিন্তু বাস্তবে শিলচর মেডিকেল কলেজে উকি দিলে দেখা যায় কি দুরবস্থায় ভুগছেন সাধারণ মানুষ কখনো জুনিয়র ডাক্তারদের বাজে আচরণ রোগীর প্রতি কখনো কখনো ওষুধের সংকট থাকার অভিযোগ বিছানা নিয়ে সমস্যা প্রায় থাকে নোংরা শৌচাগার বারবার সাধারণ মানুষের প্রতিবাদের সংবাদ শিরোনামে জায়গা হয় মেডিকেল কলেজের অভিযোগগুলো নিয়ে কখনো পাত্তা দেয় চিকিৎসা বিভাগ বিব পঢ়িয়া মানুহ হয় তাৰ পিছত খৰি ৰাখছ উ স্বাধীনতার পঁচাত্তর বছর পর উদ্ধারবন বিধানসভা কেন্দ্রে ঠালিগ্রাম খানজামাটি ষোলো নম্বর লাইন এলাকায় চলাচলের জন্য একটি রাস্তাও নেই স্বাস্থ্য কেন্দ্র থেকে ষোলো নম্বর লাইন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রামে প্রায় একশো পরিবার লোকের বসবাস মোদী সরকারের দশ বছরের কার্যকালে প্রায় সব কোটি গ্রামাঞ্চলে জল রাস্তা বিদ্যুৎ পৌঁছে গেছে কিন্তু ঠালিগ্রাম খানজামাটি ষোলো নম্বর লাইন এলাকার জনগণের দুর্ভোগ চরমে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াত করতে পারে না রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এলাকাবাসী সংবাদ মাধ্যমে খুব প্রকাশ করে বলেন জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি জিপি সভানেত্রী দীপ্তি শুক্লবৈদ্য আঞ্চলিক পঞ্চায়েত হারাধন পানিকা গ্রুপ সদস্য মধুসূদন বর্মন এই চার প্রতিনিধির কাছে রাস্তার জন্য বারবার দ্বস্ত হয়েও কোনো লাভ হয়নি খুব ব্যক্ত করে তারা আরও বলেন কোনো কোনো জায়গায় রাস্তাঘাট থাকা সত্ত্বেও পুনরায় নির্মাণের কাজ চলছে এমন কি সরকারের জব কার্ডের কাজের টাকা দিয়ে নালা পরিষ্কারের কাজ চলছে কিন্তু এই এলাকার রাস্তা নেই সেটা কোনো জনপ্রতিনিধির নজরে পড়েনি শুধু নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের এই এলাকায় দেখা যায় বর্তমানে খানজামাটি ষোলো নম্বর লাইনের বাসিন্দারা একত্রিত হয়ে প্রতি ঘর থেকে অর্থ সংগ্রহ করে রাস্তাটি মোটামুটি চলাচলের উপযোগী করে তুলেছেন গ্রামবাসীর পক্ষ থেকে উদারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র নন্দী দীপন মুন্ডা সুজলা রায় মনিকা দেবী কল্যাণী শীল আরতি দাস প্রতিভা দাস বিধান দাস প্রমুখ আজকে প্রায় দশ পনেরো বছর ধরে এই গ্রাম আমরা আসি সবাই গ্রামবাসী আর এইদিকে ধরে ষোলো নম্বর খাঞ্জামাটি লইয়া প্রায় একশো দেড়শো ঘর মানুষ আসুন কিন্তু চলাফেরার অসুবিধা আমরা চলাফেরা অসুবিধা এরিয়াত মেম্বার আছে প্রেসিডেন্ট আছে তারপরে এপি মেম্বার আছে এরা এই সমস্যাটা দেখে না ইলেকশন হওয়ার পরে তারা সমস্যা এই যায় ঠিক আছে আর আমরা সমস্যা এলো মানে বারো মাস আমরা চলাফেরার রাস্তা নাই আমরা রাস্তা লাগে তারপরে হইলে আমরা সমস্যা সমাধান হই সবথেকে বড় হয়েছে আমরা এই রাস্তাটা দেখলাম খারাপ তারপর আমরা যারা মেম্বার ওম্বার আছেন জেড পি সি প্রেসিডেন্টও তারাও জানরা দেখরা রাস্তাটা খারাপ কিন্তু দুঃখ লাগে আমার এটাই আজকে আমি হইতে বাধ্য হরাম আমারই আমারও খারাপ আমি কেউরে দুসার যাইতে চাই না আজকে আমরা প্রধানমন্ত্রী মোদী দুহাজার হাজার টাইম বুটে জই মানে ক্রমান্বয়ে আজকে চব্বিশ দু হাজার চব্বিশ চলের আর কি কিন্তু আমরা দুঃখ লাগে সব দিকে রাস্তা হয় ইদিকের রাস্তা আমরা লোকালরা জানরা আমরা রাস্তাটা খারাপ কিন্তু সেও কোনো ব্যবস্থা না মানে আমি ওটাই হইতে চাই আমরা আমি বা আমরা যে এই গলির ওই যে মানুষগুলো আমরা সরকারের তেজ্য নাগরিক তেজ্য নাগরিক গতিকেই মানে আমরা সেও কোনো ফাত্তা দেরা না যে এটা এরকম ওইয়া যাও কি রকম থাকুক এটাই আমার খারাপ লাগে যে আজ যতদিন ধরিয়া ওর রাস্তাটা ঠিক কর না আজকে আমরা কষ্ট করি আমরা কয়েকজন মানুষে মিলিয়া আমরা নিজের পকেট থেকে টাকা অল্প দিয়া আজকে অল্প বালু ফালানি ফেলানি হয়েছে দু হাজার চব্বিশের অধিবেশনে এক লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শ পাঁচ কোটি টাকার বাজেট পেশ করায় আসামের মুখ্যমন্ত্রী সহ বিত্তমন্ত্রী অজন্তা নিয়োগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কৌশিক রায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কৌশিক রায় বিরোধীদের মন্তব্যকে পেছনে ফেলে এই বাজেট প্রতিফলন হওয়ার পাশাপাশি আগামীতে আসামকে বিকাশের দিকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি দু সালের মধ্যে দেশকে আত্মনির্ভরশীল ও বিকশিত করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেভাবে রাজ্য সরকারও আসামকে বিকাশের শিখরে নিতে দিনরাত পরিশ্রম করছে বলে এদিন মন্তব্য করেছেন তিনি অধিবেশনে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নিজের মতামত তুলে ধরে রাজ্যের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আসামের অর্থমন্ত্রী শ্রীমতী অজন্তা নায়ক মহাশয়কে ধন্যবাদ জানাই যে আসামকে যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার সালে ভারতবর্ষকে আত্মনির্ভর ভারত বিকশিত ভারত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ঠিক সেইভাবে আসামকে আত্মনির্ভর আসাম এবং বিকশিত আসাম করার লক্ষ্যে এই বাজেটে যে বাজেট পেশ করা হয়েছে এটাতে প্রতিফলন দেখা গেছে আমি এই বাজেটে আমার বক্তব্য প্রারম্ভ করার পূর্বে আমি আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই যে গত ২২ জানুয়ারিতে কোটি কোটি সনাতনী লোকের যে একটা রাম মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে আর সেই প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা লক্ষ্য করতে পারছি যে সবাই সেই রাম মন্দির দর্শন করার জন্য সমস্ত ভারতবর্ষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন এবং আসাম সরকার পৈন্যতীর্থ যোজনার অধীনে আসামের পঁচিশ হাজার সনাতনী লোকদেরকে আগামী দিনে সেই রাম মন্দির দর্শন করার জন্য পঁচিশ কোটি টাকা এখানে বরাদ্দ করেছেন এবং আমি মনে করি এই বাজেটের একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সিদ্ধান্ত আসাম সরকার নিয়েছে জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইউনিক ক্যানেল সোসাইটির বার্ষিক পেট শো অনুষ্ঠিত হবে আগামী রবিবার আগামী আঠেরো ফেব্রুয়ারি রবিবার শিলচরে বিপিনচন্দ্র পাল সভাস্থলে বার্ষিক পেট শো অনুষ্ঠিত করতে যাচ্ছে ইউনিক ক্যানেল সোসাইটি শুক্রবার কলেজ রোড এলাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান বার্ষিক পেট শো দু হাজার কেন্দ্র করে প্রস্তুতি প্রায় সম্পন্ন রবিবার হতে যাওয়া অনুষ্ঠানে সব ধরনের অংশগ্রহণ করতে পারবে এদিন হার্নেল রেস র্যাম্প শো ও মিউজিক্যাল শো সহ অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতা রাখা হয়েছে এদিন বিকেল তিনটে থেকে রাত্রি পর্যন্ত আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে স্পোর্ট রেজিস্ট্রেশনের সুবিধা রাখা হয়েছে আয়োজকদের তরফে অনুষ্ঠানকে সফল সার্থক করে তুলতে সকলে সহযোগিতা কামনা করছেন সংস্থার কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে ইউনিক ক্যানাল সোসাইটি সভাপতি পঙ্কজ পাল সম্পাদক রাজশেখর চৌধুরী কনভেনার অমাজিত ভট্টাচার্য প্রচার সচিব অভিজিৎ বিশ্বাস ও সংস্থার কার্যকরী সম্পাদক অভিজিৎ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই ফেস্টিভ্যালটা বেসিক্যালি এমন একটা ইভেন্ট যে ইভেন্টে লোক নিজের কুকুরকে নিয়ে আসে এসে ভেরিয়াস অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করে যেরকম একটা হার্ডেল রেস হয় র্যাম্প ওয়াক হয় ছোটো কুকুরের জন্য মিউজিক্যাল শো হয় ও টাইমিংয়ের বেসদের হার্ডল রেস হয় র্যাম্প শোগুলো জাজ থাকেন জাজরা ইয়ে করেন আর বিশেষত্ব হলে এই ফেস্টিভ্যালে সব ধরনের ডগস নিয়ে পার্টিসিপেট করা যায় ইভেন ইন্ডিয়ান ব্রিডের ডগস নিয়েও পার্টিসিপেট করা যায় রেজিস্টার্ড আনরেজিস্টার্ড পিওর বিট সব ধরনের ডক্স নিয়ে পার্টিসিপেট করা যেটা ওপেন শো আমাদের শো শুরু হবে দুপুরবেলা তিনটের সময় ডে নাইট ইভেন্ট স্পট রেজিস্ট্রেশন শুরু হবে সকাল সাড়ে দশটার থেকে যারা পার্টিসিপেট করতে ইচ্ছুক মাঠে আসলেই স্পট রেজিস্ট্রেশন করতে হবে বিপিন চন্দ্র পাল সভাস্থল হোটেল জেসি ইন্টারন্যাশনাল অপোজিটে যে মাঠটি আছে সেটাতে সার্কিট হাউস রোডে ওই মাঠে হবে সকাল সাড়ে দশটার থেকে স্পট রেজিস্ট্রেশন হবে তাছাড়া ফারি ফিয়েস্টা প্যাট বুটিক নিউ ইউনিক পেট শিলচর ভেটেরিনারি হসপিটালে ফর্মস অ্যাভেলেবল আছে কেউ যদি ওখান থেকে ফর্ম নিয়ে ফিল করতে পারেন কোনো অসুবিধা নেই স্পট রেজিস্ট্রেশন আসতে পারে আমি সবাইকে ইনভাইট করছি পুরস্কার বিতরণী থাকবে নাকি হ্যাঁ পুরস্কার থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড রানার্স আপ কনসোলেশন প্রাইজেসও থাকে ট্রফির মাধ্যমে দেওয়া হয় আমরা কোনো রিওয়ার্ড দিই না মানে কোন কোন জায়গা থেকে মানে এই ডক শোতে অংশগ্রহণ গ্রহণ করবে বরাকবেলি স্পেসিফিকালি বাইরের কেউ আসবে না আমরা এই শোতে বাইরের কেউ কিছু বড় আইও করি না মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর কড়া নিরাপত্তার আবহে রাজ্য জুড়ে চলছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা জীবনে প্রথম বড় পরীক্ষায় বসার আগে টেনশন উত্তেজনা পরীক্ষার্থীদের চোখে মুখে স্কুলের গেটে গেটে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় সকাল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে অহেতুক ভিড় জমাবেন না শুক্রবার এক সাংবাদিক বৈঠক ডেকে এ আহ্বান জানান জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর পরীক্ষায় নকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি বলেন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জেল ও জরিমানা করার জন্য বিধানসভায় আইন পাশ করে সরকার সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা হলে আমরা অনেক সময় আগে শুনতাম যে কিছু পরীক্ষার হলে শিক্ষকদের পক্ষ থেকে বৈষম্য করা হয় কিছু ছাত্রের প্রতি ওরা ভালো ব্যবহার করেন কিছু ছাত্রের প্রতি অন্তত একটা শক্ত ব্যবহার করেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা স্কুলের অভিভাবক আপনারা যে স্কুলের ছাত্র হোক না কেন আপনার সেন্টারে এরা প্রত্যেকেই আপনার স্টুডেন্ট যেহেতু আপনি শিক্ষকতা করছেন তাই সকলের প্রতি আপনারা ভালো ব্যবহার করবেন যাতে পরীক্ষার্থীর কোনো কষ্ট না হয় এবং কোনো ছেলে বা কোনো মেয়ে পরীক্ষার্থী যদি অসৎ উপায় অবলম্বন করে তাকে কঠোর শাস্তি প্রদানের জন্য আমি দাবি জানাচ্ছি দেখুন প্রশ্নপত্রের ফাঁসের ব্যাপারে আসাম গভর্নমেন্টের বিশেষ করে আমাদের এই বিজেপি গভর্নমেন্ট আসার পর আমরা দেখেছি বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয় সরকার এই গত অধিবেশনে এই প্রশ্নপত্রের বিষয়ে একটা কঠোর পদক্ষেপ নিয়েছে আর সেটা পদক্ষেপ নেওয়ার কারণে আমরা সরকারকে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিশ্বাস সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা সার্থক হবে এবং যারা এই শক্ততার মধ্যেও যারা প্রশ্নপত্র পাশ করতে পেরেছে এদেরকে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি তদন্ত করে দোষী যারা এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আমি দাবি জানাচ্ছি এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি যাতে ভবিষ্যতে আরও কোনো স্কুলের কোনো শিক্ষক যাতে করতে না পারে সেটার জন্য আমি দুরাল দাবি জানাচ্ছি সরকারের এই নিয়মের যে নিয়ম করেছেন সরকার ফাইন এবং জেল সেটার প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং আমরা চাই সরকারের এই পদক্ষেপ যাতে শক্ত হাতে লওয়া হয় এবং আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের শুভ ভালো রেজাল্টের কামনা করছি প্রত্যেকের আগামী আঠেরো ফেব্রুয়ারি রবিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দক্ষিণ নগরে হজরত পীর সুফি মুন্সি খুরশেদ আলী ও শাহসুফি হাফিজ সুলাইমান আলী সাহেব দ্বয়ের ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট ওলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামগণ উপস্থিত থাকবেন আজ এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান এদিন বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে মহফিলটি অনুষ্ঠিত হবে উক্ত মহফিলে সবার উপস্থিতি ও সার্বিক সাহায্যে সহযোগিতা কামনা করছেন এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলানা শাহিদ আহমেদ মৌলানা আব্দুর রহমান ইমাম উদ্দিন লস্কর নামর আলী লস্কর সেলিম উদ্দিন প্রমুখ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রবিবার আঠারো ফেব্রুয়ারি হাজার চব্বিশ ইংরেজি সকাল আট কোটিকা হয়েছে বিকাল চার কোটিকা পর্যন্ত দক্ষিণ বারিকনগর কদ্রতী খুরশেদ আলী রহমতুল্লাহ তা আল এবং হজরত হাফিজ সুলাইমান আলী রহমতুল্লাহ তা আলাহ আলহিদ সাহেব এই উপলক্ষে আমরা একটা মহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মহফিলে বিশিষ্ট উলামায়ে کرام কোন শীতোর হ্যায়লা বিভিন্ন স্থানের বিভিন্ন মফিলা মধ্যে বিভিন্ন উলামায়ে کرام আসিয়া আওয়াজ ভরবাইয়ে উক্ত মহফিলে আপনাদের ছোট বড় প্রত্যেকে আমরা দাওয়াত করা হইতো আপনারা উপস্থিত রৈচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত বহু বছর ধরে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে চললেও পাচ্ছে না সরকারের সুযোগ সুবিধা ছেলে মেয়েও স্বামীহীন এক অসহায় বৃদ্ধা জানালেন জীবনের করুণ কাহিনীর কথা সংবাদ মাধ্যমের কাছে সোনাই রুট থেকে আরকাটিপুর গিয়ে ভিক্ষা করে আনলেন চাউল ফুলকপি ও লাউ চলতি অবস্থায় বৃদ্ধার সঙ্গে কথা বলে জানতে পারেন বৃদ্ধার করুণ কাহিনী আসুন দেখি না যাক বৃদ্ধা কি বলছেন কব কত বছর ভিক্ষা করিয়ার আমার খাওয়া কিছু জায়গা দেনা করে না dela কি কিবা আমি কোন দামাই দানি বাবা আমার নাই আমি সারা না তো এখন ভিক্ষা করিয়া কইতে আইছো শনিবার দ্বিতীয় আমিরে সরিয়ত প্রতিষ্ঠিত হাযলাকাদের জামিরায় খতমে বুখারিতে উপস্থিত থাকবেন মলনা নদবী। আজ শিলচর বিমানবন্দরে অবতরণ করতে স্বাগত জানান অভ্যর্থনা কমিটির কর্মকর্তারা এছাড়া বিমানবন্দরে উপস্থিত হয়ে হালাকান্দি জেলা যুব নদার কর্মকর্তারা মৌলানা নৌদীকে উষ্ণ অভ্যর্থনা জানান এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামিয়ার কার্যকরী কমিটির সদস্য মৌলানা কমরুল ইসলাম বরভইয়া মৌলা জলালুদ্দিন চৌধুরী জেলা যুব নদোয়ার মৌলানা মুজাহিদুল ইসলাম মাঝার ভইয়া মৌলানা আব্দুল ওদুদ মাঝার বইয়া হাফিজ মৌলানা আহমদ হালিম চৌধুরী বিশিষ্ট সমাজসেবী বিলাল আহমেদ বড়ভুইয়া প্রমুখ উল্লেখ্য মৌলানা নদবী মহানবী শায়ের বংশধর তিনি বিশ্ববিখ্যাত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান নদতুল উলামা কাফসির এবং হাদিস শাস্ত্রের অধ্যাপক শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার কড়া নিরাপত্তায় শুরু মাধ্যমিক পরীক্ষা কাছাড়ে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব বিদ্যুৎ বিল বাতিলের দাবি শিলচরে এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ চরম অবস্থা শিলচর মেডিকেলে জরুরি পরিষেবাও পাচ্ছেন না রোগীরা তো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার